সিএস সিক্সকে প্রফেশনাল ডিজাইনারদের জন্য অনেক কমফোর্টেবল করা হয়েছে বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো তেমনই একটি ফিচার আমি দেখাচ্ছি যেটি সিএস সিক্সে সংযুক্ত করা হয়েছে। লাইক আপনি আমরা লেয়ার নিয়ে কাজ করতে হয় আমাদের প্রতিনিয়ত যারা ডিজাইনিং করি আমরা। তো দেখুন এখানে ডিজাইনিং আমি যদি চাই যে আমার প্রত্যেকটা লেয়ারের নাম হবে, ওকে, তাহলে আমি এই লেয়ারে আমি ডাবল ক্লিক করলাম, তাহলে এখানে আমি রিনেম করবো, লাইক আমি একটা নাম দিব যে এটির নাম ব্যানার, ওকে। আবার আমি এটির মধ্যে আবার ডাবল ক্লিক করতে হবে, এই কিন্তু একটা ঝামেলাপূর্ণ বিষয়। বাট আমি জাস্ট কিবোর্ড থেকে যদি ট্যাপ চাপি তাহলে অটোমেটিকলি আমার নিচের পরবর্তী লেয়ার চলে আসে, আমি আবার ট্যাপ চাপলে আরেক লেয়ারে অটোমেটিক চলে আসবে। এবং আমি এখন ইচ্ছা মতো আমি নাম চেঞ্জ করতে, আমি আবার ট্যাপ কিবোর্ড থেকে আমি ট্যাপ জাস্ট ট্যাপ ট্যাপ যে কীটি আছে সেটি চাপবো, আমি নাম চেঞ্জ করে দিলাম। এভাবে এই ফিচারটি কিন্তু সিএস সিক্সে যুক্ত করা হয়েছে, আগের ফিচারগুলোতে ছিল না, মূলত আমাদের কাজ করার সুবিধার জন্য এবং এটা কমফোর্টলি আমরা যেন ডিজাইনিংয়ের কাজ করতে পারি সেটার জন্যই এই ফিচারগুলো যুক্ত করা হয়েছে।